আজ আমরা মানবিকতার অনন্য নজিরের একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখছেন শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তি তার গাড়ি নিয়ে যাচ্ছিলেন, সেই গাড়িটি খুবই দুরবস্থা ছিল, তেহট্টের গরিবপুরের কাছে সেটি খারাপ হয়ে যায়। সেই সময়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেবনাথপুর বাঘাখালীর উজ্জ্বল মণ্ডল, বেতায়ের মনোজ বিশ্বাস, বেতায়ের নিপেন মণ্ডল, তারা সেখানে দাঁড়িয়ে যান এবং ওই ব্যক্তির কাছে সমস্যার কথা জানতে চান। তিনি বলেন তার গাড়ি খারাপ হয়ে গেছে, তিনি আর যেতে পারছেন না। তখন এই তিন ব্যক্তির মন হৃদয় কেঁপে ওঠে, তাই তারা তাদের সামর্থ্য মতো টাকা দিয়ে, অর্থ দিয়ে সেই গাড়ির টায়ার রিম পুরো নতুন কিনে পাল্টে দেন। তাছাড়া তার খাবারের জন্য যে অর্থের প্রয়োজন হয় তাও তারা যতদূর পেরেছেন সেই অর্থ দিয়ে সাহায্য করেছেন। জানা গেছে ব্যক্তিটির নাম মদন ভক্ত, বাড়ি বেথুয়ার নিচু বাজার এলাকায়। তার এই পুরনো গাড়িতে চড়েই রাস্তায় রাস্তায় তার দিন কাটছে, খেয়ে না খেয়ে, যেদিন জোটে সেদিন খায় আর যেদিন জোটে না সেদিন না খেয়েই থাকেন। যে চিন্তেই এভাবে চলছে তার জীবন, জানি না কোথায় গিয়ে দাঁড়াবে তার এই জীবন। আমরা চাই তার জীবন এগিয়ে চলুক আরো আরো অনেকটা সময়, অনেকটা দিন ধরে। গাড়িটি ভালো করে দেওয়ার পরে সেই ব্যক্তিটির মনের অনুভূতি কেমন হলো, কেমন লাগছে, আমরা তার কাছ থেকেই এবার শুনবো। আপনার যে কাজগুলো করে দেওয়া হলো এগুলোতে আপনার কিরকম লাগছে, কাজ থেকে আপনি খুশি না খুশি? ভালো, হ্যাঁ ভালো। আপনার আপনি খুশি তো? যাদের ছোঁয়ায়, যাদের পরশে, যাদের হাত ধরেই এই মানুষটির মুখের হাসি আজ দেখতে পেলাম, সেই তিন মানবিক মুখকে সোনালী বাংলা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সেলাম ও স্যালুট। আপনারা এভাবেই মানুষের পাশে থাকুন, আমরাও আপনাদের সঙ্গে আছি, থাকব। সোনালী বাংলা 24 ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের আবার দেখা হবে। ততদিনে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।